এক মুরব্বি, এত কষ্টকর বিষয়, এক মুরব্বি দেখছি যে ওজুর পরে খুব জোরে জোরে পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি মুরব্বি কিসের দোয়া পড়ছেন? বলছে এটা ওজুর পরের দোয়া। আমি বলছি ওজুর পরের দোয়া এটা? আমি বললাম যে এটা তো জাল হাদিস। মুরব্বি খেপে গিয়ে বলছে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি তো খুঁজে বের করিনি, মুহাদ্দিসগণকে জাল বলছে বহু আগে থেকেই। বলছে জাল হোক হাদিস তো, এখন কি দিয়ে বুঝাবেন? আমি বললাম যে চাচা আমি একটা একটা হাদিস শোনাই আপনাকে, যে আপনার হাদিস শুনবো না। আদর বেটা আমার হাদিস না রে বাবা, এটা আল্লাহর নবীর হাদিস। চাচা বলেন, আমি সহি মুসলিমের হাদিসটা শুনাই দিলাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাওয়া ও আসবাগাল উদুয়া, যে ব্যক্তি সুন্দর করে পূর্ণরূপে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যে ব্যক্তি বলবে সুন্দর করে ওযু করার পরে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা, এই দোয়া পড়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন, যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো দেখি, আপনি ওই ভুয়াটা মানবেন, জালটা মানবেন, না সহিটা মানবেন? সহিটা মানবেন। সহিটা মানতে আপত্তি কোথায়? সহি হাদিস নাই? সহি ফজিলত নাই? আছে। সহিটা মানে জালটা মানবেন কেন? আমি বলি কষ্টের সাথে বলি, যে আপনি এতদিন গাঁটটি নিয়ে তবলিক করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে সঠিকভাবে সালাতটা পর্যন্ত আদায় করা শেখা দিতে পারলেন না, আপনার জীবনে ব্যর্থ, দাঁড়ি পেকে গেছে, কবরে যাবে দুই দিন পরে, আজও সংশোধন হচ্ছে না। বন্ধুরা আমার, এ আমূল সংশোধনের জন্য সবচেয়ে বড় বাধা হলো মৌলবি আর মুরব্বি। কয় শ্রেণীর মানুষ? হুজুর চেঞ্জ হবে না বাংলাদেশে। এই সৌদি আরবে দেখছি অনেক বেদাতি হুজুর, অনেক বেদাতি হুজুর ব্যবসা করে খাচ্ছে, এই সৌদি আরবের লোকদেরকে ফাঁকি দিয়ে ব্যবসা করে খাচ্ছে। তার মধ্যে আজকে মাগরেবে সালাত পড়ে আসলাম এক জায়গাতে, একবার দারুণ ব্যবসা, একটা মানে রুচিটাই নষ্ট হয়ে যায় তাদের ব্যবসা দেখলে। কেন? আপনাদের প্রেক্ষাপটে যে দাওয়াতটা চলছে, আপনি জবাবটা আল্লাহর কাছে কি দিবেন? এই দাওয়াত থেকে, এই ভুয়া দাওয়াত থেকে মানুষকে আপনি কিভাবে বাঁচাবেন? মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, না পৌঁছালে আপনি কিভাবে মানুষকে বাঁচাতে পারবেন, মানুষকে বলতে পারবেন? একটা সহি ফজিলত আর একটা ভুয়া ফজিলত, দুইটার মধ্যে পার্থক্য করে দিতেই হবে, না দিলে মানুষ বুঝবে না।